সবুজায়নের লক্ষ্যে সিঙ্গুরে গাছ বসানো হয়েছিল। লক্ষ লক্ষ টাকা ব্যয়ে সবুজমালা প্রকল্পের স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছিল 100 দিনের কাজে। তবে সে স্বপ্ন বোধহয় অধরাই থেকে গেল। পরিচর্যার অভাবে মরতে বসেছে সেসব গাছ। সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত সিঙ্গুর ব্লকের বিঘাটি পঞ্চায়েতের বিরুদ্ধে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে গাছ লাগানো, যে টগর গাছ, কোথায় করবি গাছ, কোথায় ঝাউ, ছোটো ঝাউ গাছ, তা আমরা বলছি যে এই গাছগুলো দিয়ে কী সবুজায়ন হবে। এক দ্বিতীয় কথা যে এই গাছগুলো পরিচর্যে গাছগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য যে বেড়াগুলো দেওয়া হয়েছে, এই বেড়াগুলোর স্থায়িত্ব কদিন? যে গাছগুলো দেওয়া হয়েছে খুব জোর, যখন দেওয়া হয়েছিলো হয়তো 5 ইঞ্চি 6 ইঞ্চি ম্যাক্সিমাম গাছটা দেওয়া হয়েছিলো, তাহলে এই গাছগুলো বাঁচানোর জন্য নিশ্চয়ই একটা তার দিয়ে থাকবে। তাহলে এই বেড়াগুলো যে জঘন্য নিম্নমানের বেড়া দেওয়া হলো, তাহলে পঞ্চায়েত লেভেল থেকেও তার ইন্সপেকশন কিছু করা হলো না কেন? এবং সামান্য দুটো কাঠি দিয়ে যেটা দাঁড় করানো, যে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো কাঠি দিয়ে সেটা দাঁড় করানো আছে, তা এই যা লরি যাচ্ছে, যা গাড়ি যাচ্ছে, তার যা হাওয়ায় সেটা আপনারা ওধারও দেখবেন ম্যাক্সিমাম এটা উল্টে গেছে। তাহলে এটা তো পরিচর্যাটা ঠিক না, এটা সরকারি টাকার অপচয়। এর আগেও তো একটা দুর্নীতি হয়েছে, সবুজমালে বিক্রয় বন্ধ, আপনি বলছি 20 টাকার দুর্নীতি, সেখানে আমরা জানিও তার কোনো সুরাহ নেই। পুনরায় যে কন্ট্রাক্টটা সেই জিনিসটা সরবরাহ করতে পারে সেই কন্ট্রাক্টটা দিয়ে আবার এইটা দিল, এটা তো আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমাদের দাবি যে কী গাছ লাগানো হবে এবং কী গাছ লাগানো হয়েছে তার একটা লিস্ট জনসম্মুখে দেওয়া হোক, যে এই গাছ লাগাবার টেন্ডার হয়েছে, এই গাছের মাপ এই মেটেরিয়ালসের ওপরে হয়েছে, এটা এ হোক, তাহলেই আমরা জানবো যে না এর মধ্যে একটা স্বচ্ছতা আছে। কিন্তু আমরা আবার বলছি এর মধ্যে পুরোটাই অস্বচ্ছতা, কোনো রকমই স্বচ্ছতা নেই। পঞ্চায়েত ব্যাপারে যে গাছ লাগাতে বলেছে সেখানে গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, এবং পঞ্চায়েতের কিছু পেটোয়া কন্ট্রাক্টরকে প্রধান তার নিজের একনায়ক তন্ত্র করে তাকে অর্ডার দিয়ে এসব গাছ করা হয়েছে। গাছ তো প্রায় 70-80% গাছ নেই, এবং পঞ্চায়েত এত টাকা যে খরচ করছে তার পিছনে লেবার বা সার হ্যান ত্যান খরচ করছে, এই গাছ থেকে কোনো রকম কোনো কিছু পাবে না। কিছু তো ম্যাক্সিমাম ফুল গাছ এবং ঝাউ গাছ এগুলো তো লাগানো হয়েছে, ঝুড়ি উড়ে যাচ্ছে। তারপরে তো আপনার আমাদের পঞ্চায়েতের বাইরেও যেখানে পৌরসভা এলাকা, এদিকে বৈদ্যবাটি পৌরসভা, এদিকে আপনার চন্দননগর কর্পোরেশন এলাকা, এ পর্যন্ত টানা হয়েছে। হ্যাঁ, এইভাবে পঞ্চায়েতের টাকা নয় ছয় হচ্ছে, তাছাড়া কী বলা যাবে? কারণ এই গাছ আগের বারেও আম গাছ, নারকোল গাছ বসানো হয়েছিল, প্লাস সবুজমালা তো এই গাছ নিয়ে একটা বিক্ষোভ তৈরি হয়েছিল, সে ব্যাপারে বিডিওকে বা ডিএমকে জানানো হয়েছিল, সে ব্যাপারেও টিভি বা ইয়ে হয়েছিল, কিন্তু তাতে কোনো ফলপ্রসূ হয়নি। এগুলো এইভাবে চলছে, টাকা নয় ছয় হচ্ছে সরকারের, এছাড়া আর কী বলবো। তারকেশ্বর রোড, দিল্লি রোড ক্রসিং, ওই জায়গা থেকে আর একটু কিছুটা মানে টুয়ার্স চন্দননগর এই দিকটা পর্যন্ত কিছু গরু এসে ওই এগুলো বেড়া টেড়াগুলো ভেঙে দিচ্ছে এবং গাছপালাগুলো ভেঙে দিচ্ছে, এই পর্যন্ত হচ্ছে আমরা জানি এটা। এবং কখন আসছে, সবসময় তো আর আমাদের লোকজন হয়তো থাকছে না, সকালের দিকে হয়তো 100, যেহেতু এটা এমজিএনআরইজে প্রকল্পের কাজ, সকাল থেকে হয়তো 1-1.5 পর্যন্ত থাকে ওরা। হ্যাঁ, তারপরে কখন গরু এসে ভেঙে দিচ্ছে, ওই দিকটাই শুধুমাত্র কিছু গাছ নষ্ট হয়েছে বা, কিন্তু বাকি স্কিমটাতে বেশিরভাগ গাছ খুব ভালো পজিশনে আছে। এবং এবছরের গাছ যেভাবে গ্রোথ নিয়েছে, আমি একজন মানে আমি নিজেও বাগান করি, হ্যাঁ, তো এক বছরের মধ্যে বা এই 5-6 মাসের মধ্যে দুর্দান্ত গাছ হয়েছে, এটুকু আমি বলতে পারি। গাছ দেখা গেল মারা গেছে না, কিছু গাছ হচ্ছে, কিছু লোক আছে উপড়েও নিয়ে গেছে গাছ আমাদের কাছে, আবার রিপ্লেস করেছি সেই জায়গায় গাছ। হ্যাঁ, বাড়ি গেছে জলের অভাবে, জলের অভাবে শুকিয়ে যায় না, তো অন্য কোনো কারণে মরে যেতে পারে। হ্যাঁ।